हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू अनदर वीडियो। तो आज हमें बनिए नहीं पूरी और आलूर दम निरामिष दिन किन्तु रेसिपिटा एकदम परफेक्ट। आमादे सबारी किन्तु माझे मध्य एकटू आलादा खेते इच्छा करे, दोकानेर बनानो पूरी किन्तु ततटा हाइजेनिक हय ना, ताई माझे मध्य खेते इच्छा होले किन्तु घरे बनिए निते पारेन ए पूरी और आलूर दम। तो चलो और बेशी देरी ना करे बनानो शुरू करी। प्रथमे आमी एखाने पुरी बनानोर जोने निये निएछि 200 ग्राम परिमाण मयदा, 1 मध्ये दिए दिएछि सामान्य लवण। लवणके मयदार साथे भालो करे मिशिए निएछि। मध्ये आमी दिए देब आधा कप परिमाण तेल, एखाने आमी सादा तेल निएछि। तारपर तेल और मयदा खूब भालो करे मेखे नेब। तेल और मयदा भालो करे मेखे नेवार पर किन्तु मिश्रणटा ठीक एरकम झरझरा होबे। एखन एर मध्ये आमी अल्प अल्प जल दिए मेखे नेब और बानिए नेब एकटा डो। জলটা কিন্তু একবারে দেবেন না, জলটাকে অল্প অল্প করে দেবেন, না হলে কিন্তু জলটা বেশি হয়ে যাবে আর ডোটাও ভালো হবে না। ডোটা কিন্তু এখানে আমার বানানো হয়ে গেছে, এই দেখুন হাতে যখন এভাবে লাগবে না আর হাতটা একদম ক্লিন থাকবে তখন মনে করবেন যে ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি आधा घंटार जोन्नो ढेके रेखे देव और एर मध्य आमी बानिये नेब आलुर दम। आलुर दम बनानोर जोन्नो आमी एखाने आलु सेद्ध करे निएछि, एगुलोके आमी एभावे भेंगे देव। आलु प्रचंड गरम तो एरकम होच्छे। एखन चूलाय बसिए निएछि एकटा कड़ाई, कड़ाई के किछुक्षण गरम होते देव। कड़ाई गरम हो गए, एखन दिए दीची तेल। एखाने आमी 4 चामच परिमाण तेल दिए, तेलटाके गरम होते देव। तेल गरम हो गए, एखन दिए दीची एकटा शुकना लंका चिड़े और दिए दीची तेजपाता। दिए दीची लंग और दारचिनी। लंग और दारचिनी किन्तु आलुर दमेर फ्लेवरटाके आरो भालो करे आने। एखन दिए दीची आधा चामच परिमाण पाँचफोड़न। दिए दीची 1 चामच परिमाण जीरा बाटा, 1 चामच परिमाण आदा बाटा और 1 चामच परिमाण काँचा लंका बाटा। एगुलोके भालो करे भेजे नेब। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব আধা চামচ পরিমাণ হলুদ। মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব এর মধ্যে একটা টমেটো কুচি। টমেটো কুচিকে মশলার সাথে মিশিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। দু মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটাকে তুলে নেব। তুলে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে কিন্তু আলু মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দেব এর মধ্যে জল। এখানে আমি 1.5 গ্লাস পরিমাণ জল দিয়েছি। এখন এগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটাকে তুলে নেব। ঢাকনা তুলে আমি আলুগুলোকে এভাবে স্ম্যাশ করে নেব যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়।
आलू किन्तु स्मैश करा हुए गया छे। एको नामी एर मध्य दिए देवो आधा चामच परिमाण गरम मसला। मसला के मिशिए नेब। मसला के एक मिनट मेशानोर पर एर मध्य दिए देव धनिया पाता कुची दिए आमी एटाके नामिए नेब। आधा घंटा पर डो थेके एकटु एकटु लिची केटे निए एरकम भावे माखब। আর এর মধ্যে আমি একটু তেলও লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে থেকে কিন্তু আমি একটু একটু করে একটা লিচি এভাবে আলাদা করে নিয়ে নেব। তারপর এটাকে আমি এভাবে গোল শেপ দিয়ে দেব। বাকিগুলো ঠিক আমি এভাবেই করে নেব। লিচি রেডি হয়ে গেছে। এখন এগুলো থেকে আমি পুরি বেলে নেব। পুরিগুলো কিন্তু ইন্ডিয়ার ম্যাপ হয়ে গেছে, কিছু করার নেই। বাকিগুলো আমি ঠিক করে করে নেব। এটা কিন্তু অলমোস্ট গোল হয়েছে। সবগুলো পুরি কিন্তু আমি বেলে নিয়েছি। এখন এগুলোকে গরম তেলে ভেজে নেব। পুরি ভাজার জন্য এখানে আমি তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি পুরি। তেলটা খুব বেশি গরম হলে কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে দেবেন। দুটো সাইডে কিন্তু ভালো করে হয়ে গেছে। এখন আমি পুরিটাকে নামিয়ে নেব। এখন কিন্তু বাকি পুরিগুলোকে আমি এই তেলে ভেজে নেব। পুরি দিয়ে এভাবে চেপে চেপে দিলে কিন্তু ভালো হয়। প্রথমে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন, তারপর চুলার আঁচটাকে কমিয়ে পুরিগুলো ভেজে নেবেন। পুরিগুলো কিন্তু তেলে ছাড়ার পরই এভাবে চেপে চেপে দেবেন, তাহলে কিন্তু ভালো করে ফুলে ওঠে। পুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতেও কিন্তু ক্লিক করে নেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।